ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলা সার্কুজিকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির রাজধানী প্যারিসের একটি আদালত দুর্নীতির দায়ে দুষে সাব্যস্ত হওয়ায় আজ সোমবার আদালত এ রায় দেন ফ্রান্সের দুই থেকে দুই সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন সার্কুজি এর সময় তিনি এক বিচারককে প্রভাবিত করার চেষ্টা করেছিলেন বিবিসির খবরে বলা হয়েছে ছয়ষট্টি বছর বয়সী সার্কুজি ওই বিচারককে ঘুষ হিসাবে মোনাকোয় একটি ভালো চাকরির সুযোগ দিতে চেয়েছিলেন আর এর বিনিময়ে তার দল সম্পর্কিত চলমান অপরাধ তদন্তের তথ্য চেয়েছিলেন তিনি এই মামলায় সেই বিচারক গিলভার্ট এবং সার্কুজির আইনজীবী একই সাজা হয়েছে এটিকে সার্কুজির তিন বছর কারাদণ্ডের মধ্যে দুই বছর স্থগিত করা হয়েছে এছাড়া প্যারিসের আদালত রায় দিলিও সার্কুজির বিরুদ্ধে কোনো গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়নি বিচারক বলেছেন সার্কুজিকে যে সাজা দেওয়া হয়েছে তা তিনি বাসা থেকেই খাটতে পারবেন ইলেকট্রনিক ট্যাগ ব্যবহার করে নজরদারির জন্য এই ইলেকট্রনিক ট্যাগ ব্যবহার করা হয় ওই বিচারক আরও বলেন সার্কুজি জানতেন তিনি অপরাধ করেছেন তার এ অপরাধ পেশাদারিত্বের গোপনীয়তা লঙ্ঘনে সামিল এ কারাদণ্ডের মধ্য দিয়ে সার্কুজির রাজনৈতিক জীবনে নতুন মোড় নিল কারণ এর মধ্য দিয়ে আবারও ফ্রান্সের রাজনীতিতে রাজনীতিতে সামনে আসার সম্ভাবনা কমে গেল তার যদিও তার অনেক সমর্থকই মনে করেন তিনি ঠিক পথেই রয়েছেন সূত্র বলছে এর রায়ের বিরুদ্ধে আপিল করবেন সার্কোজি সার্কোজির আগে ফ্রান্সের আরেক প্রেসিডেন্ট বিচারের সম্মুখীন হয়েছিলেন তিনি জ্যাক সিরাক সার্কোজির রাজনৈতিক গুরু ছিলেন সিরাক ক্ষমতা ছাড়ার পর দুর্নীতির অভিযোগে তার বিচার শুরু হয়েছিল তবে শারীরিক অসুস্থতার কারণে দুই হাজার সালে তাকে সেই মামলার শুনানিতে অংশ নিতে নিতে হয়নি পরে অবশ্য সিরাকের দুই বছরের কারাদণ্ড হয়েছিল তবে সেই কারাদণ্ড ছিল স্থগিত সাজা এই ছিল এ সংক্রান্ত সংবাদের বিস্তারিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন